আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর, বানাতেও কিন্তু ততটাই সোজা, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাস অমলেট। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম কম উপকরণে তৈরি করা যায়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম দিয়ে দিচ্ছি। আর এখন অ্যাড করে দিব 1/4 কাপ চিনি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন, হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন, বা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি, যাতে ডিম আর চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। হ্যান্ড ব্লেন্ডার ইউজ করাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে গেছে। আপনারা চেষ্টা করবেন যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায়। এখন আমি একটা কাপে এটা মেজারমেন্ট করে নিচ্ছি। মেজারমেন্টটা করা জরুরি। এখানে 1 কাপ পরিমাণ ডিম হয়েছে। এখন এর সাথে এর সমপরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি লিকুইড মিল্কটা না থাকে, আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এটাকে এখন একপাশে রেখে দিব। এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি চারপাশে। ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে অমলেটটাকে আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিতে পারি। এখন এই মিশ্রণগুলোকে এই বাটির মধ্যে ঢেলে দিব। মিশ্রণগুলোকে বাটির মধ্যে ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ভাপে দিয়ে দিব। আগের থেকে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়েছি। আর স্ট্যান্ডটা যাতে নড়াচড়া না করে, এজন্য আমি নিচে কিচেন টিস্যু ব্যবহার করেছি। ঢাকনাটা উঠিয়ে আমি এটা এখন চেক করে নিব হয়ে গেছে কিনা। তো আমি একটা টুথপিক দিয়ে এটা চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, এটা হয়ে গেছে। এটা হইতে সময় লেগেছে 30 মিনিট, আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে সার্ভ করে নেব। আর অনেক বাচ্চারা এসে ডিম খেতে পছন্দ করেন না। আপনারা বাসায় যদি এভাবে লাস অমলেট বানিয়ে দেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।